চাও গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আকাশ আর তোমরা দেখছো আকাশ অ্যান্ড অন ইউরোপ ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম। আমার একটু শরীরটা খারাপ, মানে আমি যেখানে এসেছি সেখানে রাত্রিবেলাটা পোকা টাইপের কি একটা কামড়ায়, এবার ওইটারই আমি মানে গায়ে একটা গোটা গোটা টাইপের উঠেছিল হাতের ওখানে, এখনও এখন অবশ্য কমেছে। ওটারই আমি ডাক্তার দেখাতে যাবো, দেন দেখাই আমি কিভাবে যাব। আর যে হাসপাতালে আমাকে দিয়েছে সেটা হলো সঞ্জীবনী বস্কো, ওখানে আমি কি ডাক্তার দেখাবো, স্কিনের ডাক্তার। তো চলো দেখাই আর কিভাবে যাই সেটাও তোমাদের দেখাই। সাইকেল ব্লগিং হবে আজকে, সাইকেলে ব্লগিং করব পুরোটাই। তো আমি পুরো এখন উল্টো ক্যামেরা, ব্যাক ক্যামেরা দিয়ে পুরোটা ভিডিও করব। তো দেখো কিভাবে যাই, চলো বাইরে গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমি বেরিয়েছি বাড়ি থেকে, চলো যাচ্ছি। এখন গ্রিন সিগনাল আছে, এখানে একটা কী হচ্ছে সার্কাস দেখাচ্ছে একজন। তো বাবা কি ঠান্ডা, রেড সিগনাল আছে, যাওয়া যাবে না। তো বন্ধুরা, এই জায়গাটা দিয়ে যাচ্ছি, এখান দিয়ে সোজা আরও চার পাঁচটা সিগনাল ক্রস করে তারপর আমাকে যেখানে কাজ করি সেখানটায় যেতে হয়, আর হাসপাতালের দিকে যেতে হয়তো সম্ভবত ওই সাইডটাই পড়বে। তো যাওয়া যাক, দেখা যাক কোথায় যাই। এই জায়গাটা দিয়ে পর্তা সোসায় যায়, তো সেই রাস্তাটা সামনে শপিং মল আছে অনেকগুলো, এইটা হলো পর্তা সোসার রাস্তা, সামনেরটা পুরো সোজা, এটা হাইওয়ে রোড, এটা মানে সাইকেল নিয়ে অ্যালাউ নেই, তো আমি সাইকেল নিয়ে চলে এসেছি যেহেতু আর কিছু করা যাবে না। এটা হলো পর্তা সোসা আর এটা পর্তা প্লাজো। ও এখানে সাইকেল চলার জন্য আলাদা জায়গা, এই যে এটা এইটুকু পুরো জায়গাটা, এই জায়গাতে পুরো সাইকেল, এটা সাইকেলের এরিয়া। এইটা দিয়ে পর্তা প্লাস যায় সিধা, একদম সোজা যে গাড়িগুলো যাচ্ছে এগুলো পর্তা প্লাস, তো আমি পর্তা প্লাস হয়েই যাব। এখানে সাইকেল চালানোর নিয়ম নেই, আমি সাইকেল নিয়ে ঢুকেছি। ওই পারে মামু দাঁড়িয়ে আছে, হাত ছাড়বো ভাবলাম, সাইকেল আর মামু তো তাকিয়েছে আমার দিকে, হাই রে। মামু মানে হলো ইটালিয়ান পুলিশ, মানে আমরা ইন্ডিয়াতে মামা বলি, এখানে বলি মামু। জায়গা দিয়ে পর্তা প্লাস এরিয়া শুরু, এটা দিয়ে তো এগুলো হলো আমাদের দেশে যেরকম ছোটোখাটো দোকান বসতো এগুলোর মতনই। এটা জামা প্যান্ট, জামা প্যান্টের সাইড, এই সাইডটা জামা প্যান্ট ব্যাগ। ব্যাগের চাইনিজ মার্কেট এটা, এই সাইডটা ফলের মার্কেট, এটা পুরোটাই। সবজি ফল সব, এই সেই জায়গাটা আমার পুরনো বাড়ি, আগে আমি যেখানে সে হিটালিতে উঠে উঠেছিলাম যে বাড়িতে, ওই তাওয়াকি লেখা ওই সামনে বোর্ডের মধ্যে, এই যে বড় বিল্ডিংটা নিচতলায় একটা রুমে উঠেছিলাম আমি, এই ডাস্টবিনটার সঙ্গে সামনে যে রুমটা। তো এই রোড দিয়ে সোজা একদম যায় ওই সঞ্জীবনী বস্কো ওই হাসপাতালে। এইসব রাস্তা পুরো সাজানো 25শে ডিসেম্বরের জন্য, তো এগুলো তো রাত্রিবেলা আসলে ভিউ দেখাতে পারবো লাইটের, এদিকে রাত্রিবেলা আসা হয় না, কাজ থাকে, কাজের থেকে স্কুল, সকালে স্কুল কাজ, তারপরে কাজের কোর্স,
ওই করতে করতে টাইম শেষ। এই রোডটা দিয়ে পুরো সোজা, এটা হলো ইতালির তরুণের বাড়িঘর, এরকম হয় পুরো, এরকম মানে ফ্ল্যাট টাইপের, দেশে যেরকম ফ্ল্যাট হয় এরকম চার পাঁচতলা করা থাকে, ওর মধ্যে এক তিনটে রুম দুটো রুম এরকম ভাগ ভাগ করে। তারপর ঘরে ওই যে টিটি দাঁড়িয়ে আছে বাস স্ট্যান্ডে, জিটিটি টিটি চেকিং হচ্ছে, ডকুমেন্ট দেখবে, আরও কত কী ঝামেলা হবে এবার। আরে ভাই, রেস সিগনালে কেন রাস্তা পার হোস? একটা স্ট্যান্ড কিনতে হবে সামনে, আজকে কিনবো না, কদিন বাদেই কিনি। এখানে মিডিয়া ওয়ার্ল্ড, তারপর ইন্ডিয়াতে যেরকম রিলায়েন্স, ওখানে যেরকম মিডিয়া ওয়ার্ল্ড থেকে কিনতে হয় €19। স্ট্যান্ডের দাম কত? €27 অথবা €30 পড়তে পারে একটা স্ট্যান্ড, মানে ব্লগিং স্ট্যান্ড যেটা বলে সেটা। তো যেদিন কিনতে যাবো সেদিন তোমাদের দেখাবো মার্কেটের ভেতরে ফোনের কেমন দাম, আইফোন বা যাবতীয় ফোনগুলোর কেমন দাম সেগুলো দেখাবো। সঞ্জীবনী বস্কর হাসপাতালের দিকে, এখান থেকে হার্ডলি আর 2-3 মিনিট লাগবে যেতে আমার। সামনে মিডিয়া ওয়ার্ল্ড, ওই যে সামনে, এই রাস্তা দিয়ে সোজা যাবো। এটা ফার্মেসি, এগুলো সব এখানকার। আমি যে নতুন বাড়িতে উঠেছি ওখান থেকে আজকে আমাকে জামা প্যান্ট কেনার জন্য টিকিট দিয়েছে, মানে শপিং মলের কুপন দিয়েছে দুটো, তারপর বাস টিকিট দিয়েছে আরও কয়েকটা, এগুলো মেডিসিন। ওই সঞ্জীবনী বস্কো, ওই হসপিটাল, ওটা তো কীভাবে এন্ট্রি হতে হবে আমি সেটা জানি না, আমাকে কল দিলে পরে ও নিয়ে যাবে আমাকে এসে। সিগনাল সিগনাল সিগনাল, পুরোটাই সরকারি হাসপাতাল এরিয়া পুরোটা, আমি এখন মাস্ক পরে আছি, কথাটা খুব একটা প্রবলেম হবে। এটা পুরোটাই সরকারি হাসপাতাল সঞ্জীবনী বস্কো, ওই সাইডে লাস্ট অফ দি 1000 years later। তো বন্ধুরা, আমার ডাক্তার দেখানো শেষ হয়ে গেছে, আমি বাড়িতেও চলে এসেছি। তো আমার শরীরটা মানে ওই গোটার জন্য কিছু মলম দিল আর 2-3টে মেডিসিন দিল, এগুলো বললো 1 সপ্তাহের মতো খেলে পরে ঠিক হয়ে যাবে, আশা করি ঠিক হয়ে যাব। এই ছোটোখাটো ব্যাপার, তাও আমি ভেবেছিলাম ডাক্তার দেখাবো না, তাও দেখাতে হলো, কারণ আমি যাদের আন্ডারে থাকি তাদের চাপের জন্য আমাকে দেখাতে হয়েছে। খুব বিরক্ত হয়ে গেছিলাম এই ডাক্তার দেখানো নিয়ে, 2-3 জায়গায় দৌড়েছি, তারপর শেষমেশ আমাকে সঞ্জীবনী বস্কোতেই ডাক্তারটা দেখলো। ওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ভিডিওটা ভালো লাগলে তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, ভিডিওতে লাইক করে দিও, কমেন্ট করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি আরও মোটিভেশন পাই তোমাদের থেকে তো আরও ভালো ভালো ভিডিও আনতে পারি। চলো আজকের মতো টাটা, এখানেই পরের ভিডিওতে দেখা হচ্ছে অন্য কোনো টপিকে, আশা করব নতুন ভিডিও তাড়াতাড়ি আনার চেষ্টা করব, কিন্তু কাজের চাপে হয়তো ভিডিও আনতে পারি না, অনেক কাজের প্রেশার, পড়াশোনার প্রেশার পড়ে গেছে, তো এখন সেই কারণে ভিডিও শ্যুট করতেও টাইম পাই না। যেটুকুই টাইম পেয়েছি, 2 দিন আমি ফ্রি ছিলাম, এই 2 দিন আমি করে নিলাম। তো চলো আবার নেক্সট সপ্তাহে আবার কোনো নতুন ভিডিও শ্যুট করব, আজকের মতো বাই, টাটা, সবাই ভালো থেকো।